যখন সময় না থাকে তখন আমি ঠিক এইভাবেই ভাজি করি, খেতে এত মজা হয়। ফার্স্ট টাইম জিলাপি বানাতে যে জীবিপদেই না পড়লাম, তো সবকিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ইফতারে তেমন কিছু রান্না করি নাই, শুধু একটা তরকারি রান্না করেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে, তো ওইটাই ইফতারে আমরা খাইছি। আর একটুখানি তরকারি আছে, মানে আমাদের সেহেরি তো হয়ে যাবে, কিন্তু দেখা যাবে সকালে মেয়ের জন্য থাকবে না। আসলে সকালে মেয়ে উঠে যখন খাবার খুঁজবে তখন রান্না করে দিতে দিতে অনেক লেট হয়ে যাবে, তো ভাবলাম একটা ভাজি করে নিই, সকালে মেয়েও খেতে পারবে। তো যাই, সিম আর আলু কাটা ছিল, সিম আলু আর বেগুন কাটা ছিল, আমি একটু মিষ্টি লাউ এড করে আর একটা টমেটো এড করে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে তো এর ভিতরে পেঁয়াজ মরিচ হলুদ একসাথে দিয়ে একটু লবণ দিয়ে আর তেজপাতা আর সামান্য পরিমাণ তেল, এই ভাজিটা তেলের পরিমাণ খুবই কম লাগে। এটা যারা ডায়েট করেন তারাও কিন্তু এইভাবে খেতে পারেন, আর যারা মেসে আছেন তারা কিন্তু শর্টকাট এভাবে রান্না করতে পারেন, খেতে অনেক মজা লাগে। যাই হোক, এই যে দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, যারা মেসে থাকে না পুরা, আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না। তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটি প্রায় কমপ্লিট। এই ভাজিটা কিন্তু আমি সম্পূর্ণ পানির উপরে মানে সিদ্ধ করে নিয়েছি, তেলের পরিমাণটা যেহেতু খুবই কম তো এটা খেতে কিন্তু অনেক হেলদি হয়, তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই ভাজিটি বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আর বেশি অয়েলিও না, মানে সামান্য একটু তেল দিয়ে আমি এই ভাজিটা করে নিই। যে ভাইয়ারা মেসে খান কিংবা পড়শি ভাইয়ারা আছেন তারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা রান্না করতে যতটা সময় কম লাগে ততটাই মজা হয়, আর এটাতে এক্সট্রা কোনো মশলা লাগে। তো যাই হোক, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি আমার মেয়ের জন্য কিছু জিলাপি বানাবো। জিলাপিটা আমি ইফতারের আগে বানানোর ট্রাই করেছি, ইফতার পরেও কিছু বানাইছি, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। আসলে যখন আমি মানে ভিডিওটা এডিট করছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে এই ভিডিওটা আমি দিব কি দিব না। তো যাই হোক, সব মিলিয়ে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার জিলাপিটা, মানে ফার্স্ট টাইম বানানো, অন্য কিছু বানালো লাইফে আমি জিলাপিটা কখনোই বানাই। তো যাই হোক, চলেন দেখি কিভাবে বানাই। যে দেখেন আমি ভালোভাবে গুলে, তো এটার ভিতরে আমি কিন্তু একটু সোডা দিয়ে নিয়েছিলাম, সোডা আর লবণ দিয়ে এটা ভালোভাবে গুলে তো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ বলতে এক ঘন্টা কি দেড় ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেন, এই যে আমি দেখেন বানাচ্ছি, মানে মেয়েটা এত জিলাপি খেতে চাচ্ছে যে বলছে আম্মু জিলাপি বানাই। এখন আমার মেয়ে বলছে আর আমি কেমনে না বানাই দিই বলে, আমার সোনা বাচ্চাটা কিছু বললে আমার যেমনি হোক সেটা বানাতেই হবে, তাই আমি লেগে পড়লাম জিলাপি বানানোর কাজে। তো আমি জিলাপিটা কখনো বানাইনি, এট ফার্স্ট জিলাপি বানানো, তার জন্য হয়তো বা একটুই হতে পারে, তো ইনশাল্লাহ নেক্সট টাইম বানলে আশা করি ভালো হবে। তো যাই হোক, আমার ভুলটা কোন জায়গায় হয়েছে, মানে কেন হলো না জিলাপিটা এরকম হলো, বিজ্ঞাপনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে দেখেন আমার জিলাপিটা অলমোস্ট কমপ্লিট, এখন আমি এটা শিরাতে ভিজিয়ে নিচ্ছি। দেখেন জিলাপিটা কেমন চিকচিক করছে। তো আমার মেয়ে এই জিলাপিটা খেয়ে অনেক খুশি হয়েছে। তো এর যে বড় পাওয়া একটা মার্কাস আর কি হতে পারে বলেন। হ্যাঁ, ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না, লং করলে দেখা যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।